বর্ধমানের আলমগঞ্জে অ্যাসেম্বলি অব গড চার্চ স্কুলের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো পড়ুয়াদের নিয়ে বিশেষ প্রতিযোগিতা। পুঁথিগত পঠন পাঠনের পাশাপাশি সৃজনশীল ক্ষেত্রে পড়ুয়াদেরকে আরও বেশি উৎসাহিত করতে তাদের নিয়ে এই বিশেষ দিনটির আয়োজন করা হয়। ফ্রি ডে নাম দেওয়া হয় আজকের এই বিশেষ কর্মসূচিতে। পড়ুয়ারা তাদের নিজের ইচ্ছা মতো বিভিন্ন সৃজনশীল ক্ষেত্রে তাদের পারদর্শিতা দেখায়। পুঁথিগত শিক্ষার পাশাপাশি সৃজনশীল ক্ষেত্রে বিকাশের জন্যই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে ধারাবাহিকভাবে বর্ধমানের আলমগঞ্জ এলাকার এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অ্যাসেম্বলি অব গড চার্চ স্কুলের পক্ষ থেকে। সারা বছর ধরেই নানান ধরনের সৃজনশীল ক্ষেত্রে বিকাশের জন্য কর্মসূচি গ্রহণ করা হয় বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে। পুঁথিগত পঠন পাঠনের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা তার জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়। আজকে সকাল থেকেই বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হলো এই ফ্রি ডে কর্মসূচি। পড়ুয়ারা তাদের নিজেদের ইচ্ছা মতো নানান কর্মসূচিতে অংশগ্রহণ করে। ছবি আঁকা থেকে হাতের কাজ বা অন্যান্য যে কোনো সাংস্কৃতিক প্রতিভা বিকাশের মধ্য দিয়েই আয়োজন করা হলো এই বিশেষ কর্মসূচিটির। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তারা যেমন উপস্থিত ছিলেন, পাশাপাশি অভিভাবক অভিভাবিকারা তারাও এসে উপস্থিত হয়েছিলেন। আগামী দিনেও পড়াশোনার পাশাপাশি সৃজনশীল ক্ষেত্রে বিকাশের জন্য অ্যাসেম্বলি অব গডচা স্কুলের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষিকারা। Successful. Yesterday we planned actually. Really? So. সামগ্রিক আয়োজন সম্পর্কে কি জানাছেন বিদ্যালয়ের শিক্ষিকারা শুনবো। এজি চার্চ স্কুল টুডে উই হ্যাড এ ফ্রি ডে ফর দ্য চিলড্রেন। উই ব্রট দেম ডাউন অ্যান্ড উই আস্কড দেম টু ডু হোয়াট এভার দে ওয়ান্টেড টু ডু, জাস্ট ডু হোয়াট ইউ ওয়ান্ট। সো সাম চিলড্রেন ওয়ার ড্রয়িং, সাম ওয়ার ডান্সিং, সাম ওয়ার সিঙ্গিং, সো দে অল এনজয়েড দেমসেলভস। So we feel that this is needed more often in all schools. So from now on we also will be doing this every second week. Thank you. আজকে আমাদের একটা ফ্রি ডে আমরা রেখেছি বাচ্চাদের জন্য। তো বাচ্চারা পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার ওদের কার কোনটা কি পছন্দ সেটা দেখার জন্যই আমরা ওদের ফ্রিলি ছেড়ে দিয়েছিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কেউ হাতের কাজ করছে, কেউ ড্রয়িং করছে, কেউ গান গাইছে, কেউ পড়াশোনা করছে, নাচ করছে। এটা বোঝানোর জন্য যে বাচ্চারা কিসে পড়াশোনার পাশে ওদের আরও কিসে ইন্টারেস্ট আছে সেটা আমরা জানার জন্যই স্পেশালি দিনটা আমরা ব্যবস্থা করেছি। যেটা আমরা দেখতে পাই স্কুলে পড়াশোনার সময় বাচ্চারা যেমন পড়তে বসে বা আপনারা যখন পড়ান তখন তার পড়াশোনার দিকে ন্যাক থাকে না, অন্যদিকে ব্যস্ত থাকে। তো সেই বিষয়টাকে এখানে দেখা হচ্ছে কি তার মধ্যে কী রয়েছে। একদম, পড়াশোনা তো বাচ্চারা করবে, স্কুলে এলে তো পড়াশোনা করতেই হবে, কিন্তু পড়াশোনাটা মানে করতে করতে ওদের যেন মনে হয় যে পড়াশোনাটাই ভীষণ চাপের হয়ে যাচ্ছে আজকের এই ইঁদুর দৌড়ে। ওরা যেন কখনোই মনে না হয় যে পড়াশোনা ছাড়া জীবনে আর কিছু নেই, কিন্তু মানুষের একটা রিল্যাক্সেশনের জন্যও একটা কিছু জিনিস দরকার, সেটা দেখার জন্যে আমরা এটা করেছিলাম। তো বাচ্চারা ভীষণ এনজয় করেছে। সবচেয়ে বড় কথা যে আমরা কারোর উপর প্রেশারাইজ করিনি, তোমাদের যার যেটা ইচ্ছে তোমরা সেটাই করতে পারো। সেই বিষয়টা কি আপনারা সেই বাচ্চার দিকে নজর রাখবেন তো একদম, সেটাকে আরো যাতে ওরা আরো ভবিষ্যতে সেই নিয়ে আরো এগোতে পারে আমরা গার্জেনের সাথে এইভাবে কথা বলবো, আর আমরাও চেষ্টা করব ওরা আরো সেইটা নিয়ে এগোতে পারে। কোন স্কুল পক্ষ থেকে হচ্ছে এটা? আমাদের স্কুলের নাম অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল, এটা একটি খ্রিস্টান মিশনারি স্কুল। আপনার নাম? আমার নাম ঝুলন দাস। সান ট্যান করিয়ে দিচ্ছে ও উইদাউট গিভিং সানস্ক্রিন।